শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতীকী অনশন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতীকী অনশনে বসেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে আমলে না নিয়ে শিক্ষকরা প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বলেন, আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। অনশনে শিক্ষকরা জানান, শিক্ষক সমাজ আজ মানুষের সম্মান করাতে ব্যর্থ হচ্ছেন। যে উপায় উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন শিক্ষকরা। অনশনের 116 ঘন্টা পার হওয়ার পরও তাদের দাবিতে কর্ণপাত করা হচ্ছে না উল্লেখ করে বিশ্ববিদ্যালয় যেন ক্ষমতায় দুর্গ না হয় সেই দাবি জানান শিক্ষকরা। যখন মৃত্যুর ঝুঁকিতে নিজের ছাত্রকে ফেলা হয় তখন আমরা শিক্ষকরা অসম্মানিত বোধ করি না, কিন্তু ন্যায্য দাবির আন্দোলন যখন হয় তখন আমরা অসম্মান বোধ করি। আমরা নিজেকে মনে করি যে আমরা কি আজকে চাষা ভুষা হয়ে গেলাম কিনা। এই হচ্ছে আমাদের শিক্ষক সমাজ, যে সমাজ আসলে মানুষের সম্মান কুড়াতে ব্যর্থ হচ্ছে।